हरे 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 राम हरे राम 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 हरे हरे सबई जुड़े बोल हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरिनाम संकीर्तन संकीता अनकी प्रोपाद की चार ताई गौर स्तनात्र प्रमाणं হরে কৃষ্ণ ভক্তরা আছে অত্যন্ত দয়ালু ভগবানের ভক্ত মহাপ্রভুর সব ভক্তরা যেমন অদ্বৈত আচার্য তিনি আমাদের জন্য প্রার্থনা করলেন কৃষ্ণের কাছে শালগ্রাম দিয়ে আমার শালগ্রাম পূজা করলেন তুলসী গঙ্গা জল দিয়ে প্রতিদিন ভগবানের কাছে আমন্ত্রণ করতেন পূজা করে আহ্বান করতেন যাতে ভগবান স্বয়ং তিনি এই জগতে অবতরণ করেন আর আমাদেরকে কৃপা করেন তো ভগবান কৃপা ছাড়া আমরা এক তিলো বাঁচতে পারি না তো সেজন্য মানুষ জানে না যে তারা ভগবানের কৃপা প্রার্থনা না করে অন্য কিছু পাওয়ার চেষ্টা করে জাগতিক সব সুখ পাওয়ার চেষ্টা করছে ভগবানকে বাদ দিয়ে সেজন্য বৈষ্ণবরা সব প্রার্থনা করেন ভগবানের কাছে হরি ভক্তি শূন্য হইল সকল সংসার সঙ্গ অসৎ পথ বহিনাহিয়ান এই জড় জগৎটা হরিভক্তি শূন্য আমরা দেখছি কেউ হরিভজন করে না ভগবানের নাম করে না হ্যাঁ ভক্তি হরিভক্তি মানে কৃষ্ণ সেবাতে কেউ আসে না কোনো জাগতিক কাজকর্ম বললে সবাই সেখানে দৌড়াচ্ছে কৃষ্ণ সেবা কেউ করতে চাইছে না এই জগতে হরিভক্তি শূন্য সমস্ত সংসার অসৎসঙ্গ অসৎ পথ বহি নাহিআ সর্বদা অসৎসঙ্গ আর অসৎ পথে মানুষ যাচ্ছে দেখুন আমাদের ছেলেমেয়েরা কীভাবে খারাপ দিকে চলে যাচ্ছে এখন টিভি মোবাইল নিয়ে আর তাদের হরে কৃষ্ণ বললে কেউ শোনে না কোথায় অর্কেস্ট্রার হবে সিনেমা আর্টিস্টরা আসবে আর কোথায় মদ খাওয়া যাবে হ্যাঁ সেসবগুলাতে গিয়ে দৌড়াবে কিন্তু প্রসাদ হবে হরিনাম হবে সাধুসঙ্গ হবে সেখানে কেউ আসতে চায় না আসতে চায় এই বালিগুমায় আপনারা কয়েকজন এসছেন তাই না আপনারা ভাগ্যবান তো সেজন্য আমাদের জীবনে এই জড়জগতে জগতে করে ভগবানকে ভুলিয়ে দেয় আমাদের মতি বা বুদ্ধিটাকে নষ্ট করে দেয় অসৎসঙ্গ যেমন কোনো লম্পট পুরুষ সে অন্য কোনো মহিলার প্রতি আসক্ত হয় সে কি করে তার টাকা পয়সা দিয়েই তার প্রতি আসক্ত হয় সব কিছু তার মর্যাদা নষ্ট হয়ে যায় তার মান সম্মান চলে যায় সৌন্দর্য চলে যায় অনেক কিছু চলে যায় অসৎ সঙ্গ করার ফলে হ্যাঁ তো সেটা মানুষ জানে না তো সেজন্য সঙ্গটা আমাদের জীবনে সবকিছু হরণ করে নেবে পাগল বানিয়ে দিবে। তবু লোক বুঝতে পারবে না তো সেজন্য এখানে শাস্ত্রে বলছেন যে হরিভক্তি শূন্য হইল সকল সংসার অসৎসঙ্গ অসৎপথ বহি নাহি আর তাই আপনারা সবাই মায়েরা সবসময় চেষ্টা করতে হবে নিজেদের বাচ্চাকে সন্তানকে অসৎ সঙ্গে যাতে না যায় অসৎপথ না সঙ্গ না করে তার জন্য চেষ্টা করা কেন অসৎসঙ্গ করলে ওই দিকে কামনা বাসনা চরিতার্থ করতে দৌড়াবে তো জন্য এখানে তারা কি করে কির করে নানা রূপে পুত্রাদ মহোৎসব করে দেহ গেহ আর নাহি স্মরে কি করে দেহ আত্মীয় স্বজন দেহ সাথে সম্বন্ধিত দেহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন তাদের কি করে সুখ হবে এই ছাড়া আর কিছু তারা চিন্তা করে না আজকাল মানুষ এই চিন্তা করে না আমার আমার ছেলে মেয়ে কী করে সুখে থাকবে এবং পুত্রাদিদের নিয়ে নানা উৎসব করছে কি উৎসব করছে যেখানে আরও নিচে চলে যাওয়া যাবে বাড়িতে পার্টি দিচ্ছে বা বিবাহ অনুষ্ঠান অন্নপ্রাশন অনুষ্ঠান করছে উৎসব বাইরের লোকে খাওয়াচ্ছে কি না আজে বাজে জিনিস আছে তাতে কি হচ্ছে সেখানে সবাই উত্থিত হবে না সেখানে আরও নিচে চলে যাবে প্রকৃত উৎসব হচ্ছে ভগবানকে কেন্দ্র করে যেখানে ভগবানকে কেন্দ্র করে ভক্তরা হরিনাম করবে কীর্তন করবে প্রসাদ বিতরণ করবে সেই ধরনের উৎসবতে আমরা তমগুণ থেকে উত্তম হতে পারবো আলোকে আসতে পারবো কিন্তু সেইগুলি হচ্ছে না এই জন্য বলছে নানা রূপে পুত্রাদির মহোৎসব করে ছেলে নিয়ে অন্যান্য উৎসব করাচ্ছে তাতে কি হচ্ছে আ তারা কেবল এই আমার আত্মীয় তার সাথে সম্বন্ধিত এই ব্যক্তি এই সব নিয়েই চিন্তিত ব্যস্ত মিথ্যা সুখে দেখি লোকের আদর সব লোকেরা এই অনিত্য সুখের প্রতি আদর করে যেটা আমাকে ক্ষতি করবে ওইখানে গিয়ে মদ খাচ্ছে মাংস খাচ্ছে ক্ষতি হচ্ছে সেটাতে আদর হচ্ছে আদর করছেন না মানুষ সেজন্য এখানে বলছেন মিথ্যা সুখে দেখি সর্বলোকের আদর বৈষ্ণবের গণ দুঃখ ভাবে না অন্তর বৈষ্ণবেরা তারা এই জন্য এইসব দেখে তারা অন্তরে দুঃখিত অন্য কেউ দুঃখিত না অন্যরা ভাবছে খুব আনন্দ হচ্ছে কিন্তু ভগবানের ভক্তরা জানেন এরা বারবার চক্রে ঘোরার জন্য পা বাড়াচ্ছে এটা ভগবত ভক্ত বৈষ্ণব ছাড়া কেউ জানে না এই জন্য ভক্তরা কী করে তাদের নিজেদের কাজ নেই তবুও তারা বিভিন্ন স্থানে গিয়ে ভ্রমণ করছে হ্যাঁ জন্য বৈষ্ণবেরা কেবল দুঃখ অন্তর এই অন্যদের প্রতি যারা হরিভজন করছে না ভক্তদের অন্য কোনো দুঃখ নেই হ্যাঁ তারা ভক্তরা অন্য দুঃখে দুঃখে কিসে দুঃখ তারা বাইরের লোক বুঝতে পারে না তাদের দুঃখটা কি কৃষ্ণ ভজন করছে না হরিনাম করছে না প্রসাদ খাচ্ছে না সাধুসঙ্গ করছে না এটাই ভক্তদের দুঃখ তারা অন্তরে খুব দুঃখিত হচ্ছে কৃষ্ণ বলি সর্বগণে ন ক্রন্দন এসব জীবের কৃপা কর নারায়ণ ভক্তরা প্রার্থনা করছে কৃষ্ণের কাছে কান্না করছে হে কৃষ্ণ দয়া করে এইসব বদ্ধজীবীর প্রতি আপনি করুণা করে প্রদর্শ কৃপা করুন যেমন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ তিনি সমস্ত বদ্ধজীবীদের প্রতি কৃপা করার জন্য সারা বিশ্বে ঘুরলেন সত্তর বছর বয়স হয়ে গেছে বাইরে গিয়ে বিদেশিদেরকেও দেখছেন উনি এরা তমগুণে আচ্ছন্ন কৃষ্ণ কৃষ্ণ কিছুই জানে না তাই ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন প্রভুপাত প্রার্থনা করার ফলে তখন কত মানুষ আজ সারা বিশ্বে তাদের অসৎকর্ম সঙ্গ সমস্ত খারাপ জিনিস থেকে তারা মুক্ত হচ্ছে এখন কীভাবে ইস্কনের প্রচারে এগুলি চলছে আমরা দেখছি তো সেজন্য ভক্তরা কী করে না ভগবানের কাছে প্রার্থনা করে ক্রন্দন করে এই জীবেদের প্রতি কৃপা করুন হে নারায়ণ নারায়ণ কেন বললেন না আপনি হচ্ছেন সমস্ত মানুষের আশ্রয়দাতা সেজন্য নারায়ণ হেন দেহ পাইয়া কৃষ্ণে নাহি হইল মতি এরকম সুন্দর দেহ মনুষ্য দেহ কৃষ্ণ ভজনের জন্য কিন্তু তারা এরকম দেহ পেয়ে কৃষ্ণ আরাধনা করল না কতকাল গিয়ার ভুঞ্জিবে দুর্গতি কৃষ্ণ ভজন না করলে তাদের দুর্গতি হ্যাঁ নিম্নগামী হয়ে যাবে চক্রে আবার নিচে চলে যাবে এ মনুষ্য কে হারাবে কেন মনুষ্য জীবনেই কেবল কৃষ্ণ ভক্তি হবে কৃষ্ণ ভজন হবে তো সেজন্য আমাদের মনুষ্য জীবনে কৃষ্ণ প্রসাদ ভক্ত সঙ্গ করাটাই করণীয় তো সেজন্য বলছেন যে যাতে দুর্গতি না হয় নিচে না চলে যায় তার জন্য তারা প্রার্থনা করছে যে নর শরীর লাগি দেবে কাম্য করে তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে দেবতারা পর্যন্ত এই মনুষ্য দেহ পেতে প্রার্থনা করছে বুঝতে পারছেন দেবতারা চাইছে এই মনুষ্য দেহ পেতে কেন না এই মনুষ্য দেহে ভগবত আরাধনা করার বিশেষ করে ভারতবর্ষে সুযোগ রয়েছে দেবদেহে অভিমান হয় সেখানে অনেক উৎপীড়ন কিন্তু দীর্ঘ আয়ু হলেও কিন্তু তারা ভুলে যায় কৃষ্ণকে সকাম কর্মে আসক্ত কিন্তু মনুষ্য জীবনে সুযোগ আছে অত্যন্ত কিন্তু সেটা যদি আমরা গ্রহণ না করি তাহলে বলা হচ্ছে সম্মোহিতা বিততয়া বত মায়া আতে তারা ভগবানের যে বহিরঙ্গা শক্তি মায়া তার দ্বারা আকৃষ্ট হয়ে রয়েছে তো সেজন্য দেবতারা যে কামনা করে মনুষ্য দেহ মনুষ্য দেহটা একটা নৌকার মতো হ্যাঁ এটা ভগবানের কথা অনুকূল বায়ু হ্যাঁ যখন নৌকা চলবে একটা অনুকূল বায়ু দিয়ে নাহলে এদিক সেদিক ছুটবে তো সেজন্য গুরুদেব আছেন তার কাণ্ডারি হ্যাঁ তাই আমরা সদ্গুরু গ্রহণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম দেহস্বরূপ যে নৌকাকে আমরা অনুকূল বায়ু সাধু সঙ্গে কথা শবন কীর্তন অনুকূল বায়ু যত প্রবাহ করতে পারব তাহলে কি হবে গ্রহণ করতে পারবো তাহলে আমরা ভগবত রাজ্যে আনন্দময় ধামে বৈকুণ্ঠে সেখানে ফিরতে পারবো নাহলে ফিরতে পারবো না তো সেজন্য সদ্গুরুকে আমাদের গ্রহণ করতে হয় কান্ডারি রূপে আর এই দেহরূপক নৌকাকে আমরা কি করতে না ডেলি প্রতিদিন এই জন্য সাধু সঙ্গে কিছু শ্রবণ কীর্তন করতে হয় সেটা হচ্ছে অনুকূল বায়ু আর যদি এই সুযোগ আমরা মনুষ্য জীবনে দেখছি সুন্দর বৈষ্ণবেরা আছেন গীতা ভাগবত আছে হ্যাঁ আমরা এই দুর্লভ মনুষ্য দেহ পেলাম কিন্তু আমি যদি ভগবানের আরাধনা না করি তাহলে কি হবে পাইয়া দুর্লভত ন শ্রীকৃষ্ণ ভজন বিনু জন্ম মর বিফল হইল বিফল নষ্ট হয়ে জন্য শাস্ত্রে গান করছেন দুর্লভ মানব দেহ লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিন দুঃখ কহিব কাহারে। এই কৃষ্ণ ভজনের জন্যই এই মনুষ্য দেহ আর যদি কৃষ্ণ ভজন না হয় তাহলে দুঃখ সে কৃষ্ণ ভজনটা কি প্রতিদিন ভগবানের নাম জপ করা কিছু সময় গীতা ভাগবত থেকে শ্রবণ করা রান্না করে ভগবানকে নিবেদন করা সেই প্রসাদটা খাওয়া এগুলি কৃষ্ণ ভজন অন্য কৃষ্ণ ভজন মানে কিছু না ভজন মানে সেবা মহাপুরুষে বলেন ভজ কৃষ্ণ প্রত্যেকের কৃষ্ণের আরাধনা করা উচিত এই এই দুর্লভ মনুষ্য দেহ এটা হারালে আর পাওয়া যাবে না এই জন্য আমাদের সপ্তাহে নাম হঠ সংঘ আছে এখানে মাতাজি দেখছে গ্রন্থ বিতরণ করছে এবং অনেক ভক্তদেরকে বুঝাচ্ছে বলছে আপনারাও আসছেন করুন শুদ্ধভাবে আস্তে আস্তে ক্রমে ক্রমে নিজেদের জীবনে চেষ্টা করুন যে কতদিন আর বাঁচব এই জীবনে কেউ জানেন না কেউ জানেন আপনারা কতদিন থাকবেন এই জগতে দেখতে দেখতে ছোটোবেলার শরীরটা নেই যুবক শরীরটা নেই এখন আমাদের বুড়ার দিকে চলে যাচ্ছে তো মানে আমরা কেউ এই জগতে থাকবো না চিরকাল তাই যতদিন আছি তার মধ্যে আমাদের কৃষ্ণ কৃষ্ণনাম কৃষ্ণপ্রসাদ সাধুসঙ্গ এইসব করেই দিন করতে পারলে শ্রেয়বস্তু শ্রেষ্ঠ যে কৃষ্ণ নাম ভজন এটা করতে পারলেই জীবনে সার্থকতা হবে এই জন্য বলা আছে যে যতদিন মৃত্যু না আসছে তার মধ্যে আমাদের শ্রেষ্ঠ বস্তু গ্রহণ করা আপনারা জানেন কবে মৃত্যু আসবে তাহলে শ্রেষ্ঠ বস্তু হচ্ছে ভগবানের নাম তার প্রসাদ ভক্ত সঙ্গ এগুলি আমাদের প্রশ্ন করতে হবে আমি কি করছি তাহলে জানি না মৃত্যু যে কোনো মুহূর্তে আসবে তাহলে এই শ্রেষ্ঠ বস্তু গ্রহণ করছি না অনিত্য জিনিস আমাকে একদিন সব ছেড়ে চুলা চলে যেতে হবে তো এই জন্যই সাবধান করে দিতে হচ্ছে তো সেই শ্রেষ্ঠ বস্তু সবথেকে মূল্যবান জিনিস আমাদের গ্রহণ করতে হবে একটা শিবের ভক্ত ছিল কাশি কাশিতে যে শিব আছেন কাশি শিব কি নাম বিশ্বনাথ তো সেই বিশ্বনাথ শিবের একজন সেবক ছিল এই বর্ধমান জেলার মানকরে তার বাড়ি ছিল বুঝতে পারছেন ব্রাহ্মণ লোক খুব গরিব কিন্তু অ কোনোভাবে সে বিশ্বনাথের সেবার সুযোগ পেয়েছিল কাশিতে তো একদিন সে এমন সেবা সন্তুষ্ট হয়ে শিবকে প্রার্থনা করেছিল যে কিছু মূল্যবান সম্পত্তি কামনা করছিল তখন শিবজি সন্তুষ্ট হয়ে তার সেবাতে তিনি এসেছিলেন তখন বললেন দেখো তুমি যে মূল্যবান সম্পত্তি খোঁজ করছো এটা তো আমি দিতে পারব না তুমি যাও বৃন্দাবনে যাও সেখানে সনাতন গোস্বামী আছেন রাধা মদন মোহনের সেবা করেন তো সেই মোহনের সেবকের কাছে তুমি আমার কথা বলো যে শিবজি পাঠিয়েছেন আপনার কাছে থেকে মূল্যবান সম্পত্তি আছে আপনি দিতে পারবেন তখন সঙ্গে সঙ্গে সে ব্রাহ্মণ কি করল না শিবের কথা মেনে বৃন্দাবনে চলে গেলেন তো বৃন্দাবনে খুঁজে গিয়ে মদনমোহন মন্দিরের সেবক জানলেন সনাতন গোস্বামী তিনি হরিনাম করছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি এরকম জপ করছেন আর এই ব্রাহ্মণ গিয়ে পৌঁছে জানলেন যে আপনি সনাতন গোস্বামী আমি জানতে পেরেছি অন্যের মাধ্যমে তো আপনার কাছে আমি এসেছি শিবের দ্বারা আদিষ্ট হয়ে কি শিবজি বলেছেন না আপনার কাছে সব থেকে মূল্যবান সম্পত্তি রয়েছে আপনি সেটা আমাকে দিতে পারবেন তখন সনাতন গোস্বাইন ভাবলেন ইয়ে মূল্যবান কি বুঝেছে তা আমি তো মাধুকরি করি খাই আমার কাছে তো কোনো মূল্যবান সম্পত্তি নেই টাকা পয়সা কিছু নেই দেখো আমি কিভাবে হাঁটু পর্যন্ত কাপড় পরে থাকি হ্যাঁ একটা উত্তরীয় গায়ে দিয়ে থাকি আর এখানে মাধুকরী ভিক্ষা করি জীবন নির্বাহ করি আমার কাছে কি মূল্যবান সম্পত্তি থাকবে না আমি তো বুঝি না শিবজি তো বলেছেন আপনার কাছেই আছে তখন সনাতন গোস্বামী চিন্তা করলেন করে তার মনে হলো হ্যাঁ এটা ওনার কাছে স্পর্শমণি ছিল সনাতন গোস্বামীর কাছে একটা স্পর্শমণি ছিল তো সনাতন গোস্বামী কি করেছিলেন না ওটাকে অনেক দূরে মাটি খুঁড়ে ওখানে রেখে দিয়েছিলেন আবর্জনা ঢেকে নোংরা জায়গাতে তখন বললেন দেখো ওই যে আবর্জনা রয়েছে ওখানে যাও ওখানে গিয়ে ওই নোংরাগুলি নাড়িয়ে মাটি একটু খুঁড়বে তখন একটা পাথর পাবে পরশ পাথর আর এই পরশ পাথর পরশ পরশমণি এটা লোহায় স্পর্শ করলে সোনা হয়ে যাবে ওইটা নিয়ে তুমি চলে যাও হ্যাঁ তাহলে অত মূল্যবান জিনিস তখন সেই ব্রাহ্মণ তিনি চিন্তা করতে করতে যাচ্ছেন গিয়ে খুঁড়ে দেখলেন সত্যিকারে পরশ পাথর পরশ সেটা নিয়ে লোহায় টাচ করেছেন শোনা হয়ে গেছে তখন তার মনে চিন্তা হলো এত দামি পাথর যে গোসাই এরকম নোংরা জায়গায় ফেলে রাখতে পারে তাহলে এর কাছে আরও নিশ্চয়ই সবটু সবথেকে মূল্যবান কিছু আছে হ্যাঁ যে এরকম এত মূল্যবান জিনিস নোংরায় ফেলে রাখতে পারে তাহলে এর কাছে আরও মূল্যবান জিনিস আছে যে কি তার সিন্ধুকে রেখে দিয়েছে আমাকে দিতে চাইছে না তখন চিন্তা করতে করতে আবার সনাতন কাছে এসে বলছে গোসাই এটা যদি সব থেকে মূল্যবান হতো আপনি নোংরা জায়গায় ফেলে রেখেছেন আমার মনে এটা বলছে আপনার কাছে আরও মূল্যবান কিছু আছে আপনি গোপনে রেখে দিয়েছেন আমি ওইটা চাই ও তুমি ওইটা চাও ওইটা নিতে গেলে এটাকে ফেলে দিতে হবে তখন সনাতন গোস্বামী কথা অনুসারে সেই ব্রাহ্মণ যেহেতু এর থেকেও মূল্যবান জিনিস পেতে চায় তাই এত দামি জিনিস স্পর্শ পাথর যে লোহার স্পর্শ করলে সোনা হয়ে যায় সেটাকেও ফেলে দিতে রাজি হয়ে গেল আমরা ফেলতাম আপনারা ফেলতেন হ্যাঁ এত সুন্দর জিনিসটাকে কিন্তু তার থেকেও মূল্যবান জিনিস পাওয়ার জন্য সে ব্রাহ্মণ ইচ্ছা তাই সেই জন্য আমাদের এই জগতে তার মানে এই সোনা দানা এগুলি মূল্যবান নয় লোহাটা আজকালে সোনা হয়ে যাবে কত সোনা হয়ে যাবে সেটি অনিত্য নষ্ট হয়ে যাবে একদিন কেউ এসে খুন করে দেবে পাথরটাকে চুরি করে নিয়ে পালাবে তো সেজন্য এই শিবের ভক্ত সে বুঝতে পেরেছে যে এই অনিত্য জিনিস এর থেকে আরও কোনো একটা মূল্যবান আছে শ্রেষ্ঠ এটা থেকেও মূল্যবান আমি চাই তখন সনাতন গোস্বামীর নির্দেশে যমুনা জ্বলে জুড়ে ফেলে দিয়েছে একদম যা জুড়ে ফেলে দাও ফেলে যমুনাতে স্নান টান করে নতুন কাপড় পরে মদনমোহন মন্দিরের সামনে এসেছে সনাতন গোস্বামী বললেন এখানে বসো মদন মোহন তো বসার পরে বললেন আজ তোমায় আমি সব থেকে মূল্যবান সম্পত্তি দান করছি সেটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे नाम चिंतामणि कृष्ण चैतन्य रस विग्रह पूर्ण सुध नित्य मुक्त নাম নামিন অভিনতম এই অভিনতম নাম নামিন এই হরিনাম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান আছেন আসল সব থেকে শ্রেষ্ঠ বস্তু ব্যক্তি যার আশ্রয় করলে আর কারো আশ্রয়ে যেতে হবে না যিনি সবাইকে মুক্ত করতে পারেন সব কিছু যাঁর কাছে আছে তো তার চরণ আশ্রয় আমরা বঞ্চিত হচ্ছি এই জন্য বৈষ্ণবেরা খুব দুঃখিত তেই ধরনের মূল্যবান জিনিস আমরা ত্যাগ করে কি করছি না এদিক সেদিক অনিত্য বস্তুর পিছনে ছুটছি সেই জন্য বৈষ্ণবেরা খুব দুঃখিত তাই তারা ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন ক্রন্দন করছেন হে নারায়ণ এই সব জীবের কৃপা কর তুমি হ্যাঁ এরকম করে প্রার্থনা করছেন তেই শিবের ভক্ত দেখুন সবথেকে মূল্যবান জিনিস হরিনাম গ্রহণ করলেন আর এই হরিনাম করলে কৃষ্ণ নাম কৃষ্ণর মধ্যে কোনো পার্থক্য নেই তো সে এটা চিন্তা করলেই সব পাওয়া যাবে স্পর্শপাতটা স্পর্শ করলে লোহা স্নান ছিল আর এই হরিনাম কেবল চিন্তা করলে সব পাওয়া যাবে আমরা কী চাই যদি কৃষ্ণকে পেয়ে যাই আর কি দরকার কৃষ্ণের তো সব জিনিস যখন আমরা কৃষ্ণকে পেয়ে যাবো তাহলে সব পেয়ে যাব কিন্তু তা চরণে আমরা আশ্রয় নিচ্ছি না যেগুলি অনিত্য ব্যক্তি তাদের কাছে যাচ্ছি আর দুঃখ পাচ্ছি সেসব দিতে পারছে না একটা গরিবের ঘরে জন্ম হলাম সেখানে সেসব দিতে পারে দিতে পারে না সে খেতে পারছে না বাচ্চা হিসাবে আমিও খেতে পাচ্ছি না নানা রোগ কষ্ট পাচ্ছি তো কে সব দিতে পারবে সেইটা আমরা জানি না আমরা মূর্খামি করছি এই জন্য এখানে এই শাস্ত্রে বর্ণনা করছেন ভক্তরা কীভাবে হ্যাঁ তারা পর দুঃখকে ক্রন্দন করছে ভগবানকে অবতরণ হওয়ার জন্য আসতে তারা প্রার্থনা করছে আপনি আসুন দয়া করে কৃপা করুন এইসব বদ্ধজীবকে এই দেহ লাভ করে তারা কত দুষ্ট বুদ্ধিতে দুর্গতি লাভ করবে যে নর শরীর লাগি দেবে কাম্য করে তাহা ব্যর্থ যায় মিথ্যা সুখের বিহারে দেবতার কামনা করছে আর আমরা মিথ্যা সুখে এই জগতে কালাতিপাত করছি কৃষ্ণ যাত্রা মহোৎসব গর্ব নাহি করে পর্ব নাহি করে বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে যখন জন্মাষ্টমী গৌর পূর্ণিমা বা ভক্ত সঙ্গ কৃষ্ণের জন্য সব কিছু উৎসব হচ্ছে যেখানে আমরা সবাই জড় জগতের মোহ থেকে মুক্ত হতে পারবো উত্থিত হতে পারবো সেখানে আমরা যাচ্ছি না কৃষ্ণযাত্রা মহোৎসবে গর্ব নাহি পর্ব নাহি করে পর্ উৎসব হ্যাঁ সেটিতে যায় না সেটিও করে না মানুষ বাড়িতে কৃষ্ণ নাম জপ কীর্তন সাধুসঙ্গ করার জন্য পর্ব করে ডাকে তা করে না তারা কি করে না বিবাহাদি কর্মে সে আনন্দ করি মরে অন্যান্য ছেলে মেয়ের বিয়ে দিব এই করব সেই করব এইসব উৎসব করছে ভাবছে এটা উৎসব তাতে আর জড় কর্ম নিজে ভাবছে আমি খুব আনন্দ ভাবছি কিন্তু তারা বারবার জন্ম মৃত্যু চক্রে যাচ্ছে তোমার সে জীব প্রভু তুমি সে রক্ষিতা কি বলিব আমরা তুমি সে সর্বপিতা ভক্তরা প্রার্থনা করে মহাপ্রভুর কাছে বলছে যে তুমি সে জীবের প্রভু প্রত্যেক জীবের প্রভু তো কৃষ্ণ হ্যাঁ তার থেকে সবাই আমরা এসছি। আর ভগবানই একমাত্র রক্ষা কর্তা এই জগতে কেউ রক্ষা কর্তা কে আমাদের রক্ষা কর্তা নয় তো সেদিন ভক্তরা প্রার্থনা করে বলছে হে প্রভু আপনি তো সব জীবের প্রভু আপনি তো রক্ষা কর্তা আপনি সকলের পিতা জগৎ পিতা জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয় সেদিন আমাদের কৃষ্ণ আরাধনা করা উচিত এই মত ভক্তগণ সবার কুশল চিন্তেন গায়েন কৃষ্ণ চন্দ্রের মঙ্গল এভাবে সমস্ত ভক্তরা কি করছে না অন্যান্য বদ্ধজীবের কুশল কামনা করছেন তারা সর্বদা ভগবানের নাম কুণ কীর্তনেই মঙ্গল বিধান করছেন কেন ভগবানের নাম কীর্তন না হলে জগতে কোনো মঙ্গল হবে না সেজন্য কিভাবে মঙ্গল হবে না কৃষ্ণের আরাধনা করলে তাই ভক্তরা সর্বদা কৃষ্ণ আরাধনা করার জন্য অন্যকে অনুপ্রাণিত করে এই জন্য নামহট সংঘ গঠন করা হয়েছে যাতে সপ্তাহে কমপক্ষে একদিন সাধু সঙ্গ করে আমরা নিজেদের মঙ্গল বিধান করতে পারি তা আপনারা এখানে বালিগুমাতে হ্যাঁ আছেন এই বালিগুমা বাড়ি সবাই তো সবাই সপ্তাহে একদিন বাড়িতে বাড়িতে আপনার বাড়িতে একদিন ওই বাড়িতে একদিন আধা ঘন্টা এক ঘন্টা করে হ্যাঁ এই মাতাজি প্রভুকে নিয়ে বসুন এবং এই বাড়িতেও আসুন বসে একমালা জপ করবেন আর একটু হাতের দিয়ে হরিনাম করবেন একটু ভগবানের আরতি করবেন ভগবানকে একটু ফল মূল বাতাসা নিবেদন করবেন হ্যাঁ এবং একটু গীতা ভাগবত থেকে শ্রবণ করে হ্যাঁ কৃষ্ণের অবতারের কথা তার লীলার কথা তার ভক্তদের লীলার কথা এইসব ঈশানু কথা ভগবত কথা শ্রবণ করলে আমাদের হৃদয় এবং মনের সমস্ত দুষ্ট ভাবনা দুর্ভাবনা কাম ক্রোধ লোভমহ মদমাশ্য যেসব অভদ্র হ্যাঁ এই সমস্ত যে বেঁধে রাখছে এই জগতে এগুলি থেকে আমরা মুক্ত হতে পারবো আর তার ফলে আমরা বারবার আর এই জগতে আসতে হবে না বুঝতে পারছেন তো সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম హరే రామ 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 హరే హరే